সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগেই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9:30 তার মৃত্যু হয়। কাল তার মরদেহ ঢাকায় আনা হবে। তার মৃত্যুতে দল এবং জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ সহ দেশের বিশিষ্টজনেরা। কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হাকিম মডল। ফুসফুসের ক্যান্সারের কাছে হার মেনে 68 বছরে থেমে গেল বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফের জীবনের পথ চলা। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নির্বাচনে জয়ের আনন্দে রেশ কাটতে না কাটতেই লাখো ভক্ত সমর্থক অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন সৈয়দ আশরাফ। প্রবাসের হাসপাতাল থেকে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে অংশ নিয়ে কিশোরগঞ্জ এক আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। অসুস্থতার কারণে সাংসদ হিসেবে শপথ গ্রহণের সময় চেয়ে বৃহস্পতিবার স্পিকারের কাছে তার একটি চিঠিও জমা দেওয়া হয়। এদিকে সৈয়দ আশরাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা ছাড়াও শোক জানান বিভিন্ন অঙ্গনের মানুষ। একজন নির্লোভ নির্মোহ রাজনীতিবিদের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। সৈয়দ আশরাফের মৃত্যুর খবরে নিজ এলাকা কিশোরগঞ্জে নেমে আসে শোকের ছায়া। রাতেই দলীয় কার্যালয়ে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। তারা জানান, দেশ হারালো একজন সৎ ও সাহসী নেতাকে যার শূন্যতা পূরণ হওয়ার নয়। ওনার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর সারা কিশোরগঞ্জবাসী শোকাহত ও মর্মাহত। তিনি কিশোরগঞ্জের জন্য একজন অপরিহার্য ব্যক্তি ছিলেন, জাতীয় রাজনীতিতে অবশ্য তিনি একজন স্বচ্ছ মানুষ ছিলেন। আমার মনে হয় আগামী 100 বছরেও সৈয়দ আশরাফের শূন্যস্থান পূরণ হবে। সৈয়দ আশরাফের অকাল মৃত্যুতে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ আজকে শোকাহত। বাংলাদেশের প্রত্যেকটি বাড়ি আমার ঠিকানা, প্রত্যেকটি ঘর আমার ঘর। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সকলের কাছে দোয়া চাই তার জন্যে, এই ভালো মানুষটির জন্যে সবার কাছে দোয়া চাই। আমাদের প্রাণের দাবি যে সৈয়দ আশরাফ ভাইয়ের দাফন কাফন এই যশোদলের মাটিতেই হোক। বিউটি অব পলিটিক্স খ্যাত সৈয়দ আশরাফুল ইসলাম 1952 সালে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান তিনি। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়া সৈয়দ আশরাফ টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন 2 মেয়াদে। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে এবং দলটির প্রেসিডিয়াম সদস্য। গণতন্ত্র ও রাজনীতিতে অবদানের জন্য আজীবন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে দেশবাসী। আগামীকাল শনিবার থাইল্যান্ড থেকে সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় আনার কথা রয়েছে। হাকিম মড়ল, বাংলা টিভি, ঢাকা।